আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল চার রকমের শরবত রেসিপি। আর এই শরবতগুলির মধ্যে রয়েছে ড্রাগন ফলের শরবত, তারপর রয়েছে পুদিনা পাতার শরবত, আর রয়েছে এখানে ম্যাঙ্গো কাস্টার্ড শরবত, তারপর রয়েছে এখানে তোকমার শরবত। তো খুবই মজার এই শরবতগুলো, খুবই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। আর এই রমজানের মধ্যে ইফতারের সময় এই শরবতগুলি বানিয়ে খেলে মন প্রাণ জুড়ে একদম প্রশান্তি চলে আসবে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। আর চলুন সবার প্রথমে বানিয়ে নিচ্ছি ড্রাগন ফলের শরবত। প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ড্রাগন ফল নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। তো পরিষ্কার করে এটাকে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি একটি বাটিতে পানি নিয়ে এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ড্রাগন ফলটাকে ধুয়ে এরপর আমি এই পানিটাকে ফেলে দিচ্ছি। এখন আমি ফলটাকে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্লেট নিয়েছি, এখন একটি ছুরি দিয়ে ফলটাকে কেটে নিচ্ছি। তো ড্রাগন ফলটাকে এরকম দুই পার্ট করে কেটে নিয়ে আমি এখন অর্ধেকেই আজকের এই জুসটা তৈরি করব। তো দেখুন এটাকে কেটে নিয়ে আমি এটাকে আরও দুই পার্ট করেছি। এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন এটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। এখন একটি ছোট সাইজের বাটিতে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে উঠিয়ে নিয়ে এখন আমি এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি, আর এখানে সেই কাটা ড্রাগন ফলগুলো দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ লেবুর রস। তো দেখুন লেবুর রসটা দিয়ে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে লবণটা আমি 1 চা চামচ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তো চিনিটাও যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে নেব পানি। তো ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণ। তো দেখতেই পাচ্ছেন ফ্রিজ থেকে আমি 1/2 লিটারের একটি বোতলের সবটুকু পানি এখানে দিয়ে নিয়ে আছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডারের জারে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি 1.5 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন এটা ব্লেন্ড হয়ে গেছে খুবই সহজেই। এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। তো দুটো গ্লাসে আমি আইস কিউব দিয়ে নিচ্ছি। তো আইস কিউব আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, কারণ এটা কিন্তু ঠান্ডা পানি দিয়েই জুসটা করেছি, এভাবেও করতে পারেন। আর খুবই রিফ্রেশিং এই জুসটা, খেতে এত দারুণ হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে তো মন প্রাণ জুড়ে প্রশান্তি আনার জন্য এই জুসটার একদমই জরুরি নেই। তো আপনারাও কিন্তু এটা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে। বাসায় গেস্ট আসলেও আপনারা ঝটপট এই জুসটা বানিয়ে দিতে পারেন। তো চলুন এখন বানিয়ে নিচ্ছি পুদিনা পাতার শরবত, আর এটাকে মিন্ট লেমনেটও বলা চলে। তো জুসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতো পুদিনা পাতা। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে জারে দিয়ে নিব। তো এই পুদিনা পাতাগুলো দিয়েই কিন্তু আজকে জুসটা তৈরি করব। তো পুদিনা পাতা দিয়ে এখন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করে নিব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি লেবু। তো 3টে লেবু নিয়েছি, আর এই লেবুগুলো থেকে 3 টেবিল চামচ পরিমাণ রস বের হয়েছে। তো এই রসগুলো আমি দিয়ে নিচ্ছি। তো ব্লেন্ডারে এগুলো দিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ চিনি। তো আমি 2 গ্লাস জুস বানাবো, ওই হিসেবে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো, আপনারা যদি জুস আরও বাড়িয়ে বানাতে চান ওই হিসেবে উপকরণগুলো একটু বাড়িয়ে দেবেন। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। তো এই পানিগুলো দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখুন আমি ব্লেন্ড করে নিচ্ছি, এগুলোকে আমি 2 মিনিট পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নেব। তো এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আর ব্লেন্ড করে নেওয়ার পর এগুলোকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যেহেতু এখানে পুদিনা পাতার ডাঁটা সহ আমি দিয়েছি। আর আপনারা যদি এখানে একটু ঝাল অ্যাড করতে চান তাহলে একটি কাঁচামরিচও দিতে পারেন। তো দেখুন আমার জুসটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো 2টো গ্লাস আমি নিয়েছি, এখন এগুলোর মধ্যে আমি বরফ টুকরো দিয়ে নিচ্ছি। তো বরফের টুকরোগুলো দিয়ে এরপর আমি জুসটা এখানে দিয়ে নেব। আপনারা যদি বরফের টুকরো না দিতে চান তাহলে আপনারা কিছুটা পানি অ্যাড করে এগুলো এমনিতেই খেতে পারবেন। তো আমি এভাবে বরফের টুকরো দিয়েই সার্ভ করছি, আর এইভাবে খেলে কিন্তু অনেক রিফ্রেশিং লাগে। আর সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যদি এরকম একটি ঠান্ডা ঠান্ডা জুস থাকে তাহলে শরীর মন একদম চাঙ্গা হয়ে যায়। তো দেখলেন তো কত সহজে হয়ে গেল আত্মা ঠান্ডা করার মতো একটি রেসিপি। আপনারা ইফতারে যদি এই রেসিপিটি রাখেন তাহলে যাকে খাওয়াবেন সে কিন্তু অনেক প্রশংসা করবে, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই জুসটা।
আর চলুন এখন বানিয়ে নেব আনকমন তোকমার শরবত। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে চলতে একটি পাত্রে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ পানি, তারপর 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। তো অনবরত কিছুক্ষণ এগুলোকে এরকম জাল করে নেওয়ার পর এগুলো থেকে যখন বলক উঠে আসবে তখন কিন্তু এগুলোকে নামিয়ে ফেলতে হবে। বেশিক্ষণ জাল দিলে এটা কিন্তু ঘন হয়ে যাবে। তো দেখুন এটা থেকে কিন্তু বলক উঠে এসেছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে আরও একবার কিছুটা নাড়াচাড়া করে এখন নামিয়ে ফেলবো। এটা কিন্তু হয়ে গেছে। তো এই সুগার সিরাপটা হয়ে যাওয়ার পর আমি এখন একটি লেবু নিয়েছি ছোটো সাইজে। তো লেবুটা পোর্টে নিয়ে আমি এখন ছুরি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে লেবুটাকে কেটে নিতে হবে। আর এই ভিন্ন স্বাদের লেবুর শরবতটা আপনারা বানালেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। তো দেখুন, তো এইভাবে লেবুটা কেটে নেওয়ার পর এখন এগুলোকে একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। আর লেবুগুলো উঠিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে আরও একটি ছোটো সাইজের বাটি নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি তোকমা। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তোকমা দিয়ে নিচ্ছি। তোকমাটা দিয়ে এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো শুধুমাত্র 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু এই তোকমাগুলো ফুলে একদম তুলতুল হয়ে যাবে, আর এটা তারপর এই যে জুসের জন্য এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো 5 মিনিটের জন্য এটা এক সাইডে রেখে দিয়ে এরপর আমি এখানে 3টে কাঁচামরিচ নিয়েছি। আর কাঁচামরিচগুলো দেখুন ছুরি দিয়ে শুধু মাঝখান থেকে এরকম সামান্য একটু চিরে দিচ্ছি, এতে করে এটার ঝাল ছড়াবে না, শুধু একটু ফ্লেভার বেরোবে এই আর কি। তো দেখুন কাঁচামরিচগুলো নিয়ে এখন আমি এখানে 3টে গ্লাস নিয়েছি। আর এখন আমি সেই শরবতটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন 3টে গ্লাসের মধ্যেই আমি সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। তো সুগার সিরাপটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি লেবু। তো একটি পাকা লেবু দেখতেই পাচ্ছেন টসটসে কিন্তু এটা একদম। তো এই জুসটা আমি দিয়ে নিচ্ছি, লেবুর যে জুসটা। এরপর আমি সেই স্লাইস করা লেবুর টুকরোগুলো এখানে দিয়ে নিচ্ছি। তো লেবুর টুকরোগুলো দিয়ে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি তোকমা। তো ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মধ্যেই তোকমাগুলো একদম ফুলে তুলতুলে হয়ে গেছে। তো তোকমাগুলো দিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি বরফ টুকরো। তো দেখুন 3টে গ্লাসের মধ্যেই আমি বরফ টুকরোগুলো দিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে নিচ্ছি পুদিনা পাতা। আর দেখুন পুদিনা পাতাগুলো কিন্তু আমি একদম কেটে ফেলিনি, দেখতেই পাচ্ছেন গোটা গোটা এরকম পুদিনা পাতাগুলো দিয়ে নিলেও কিন্তু এর ফ্লেভারটা দারুণ হয়। এরপর আমি 3টে গ্লাসের মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচগুলো দিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে বিট লবণ দিচ্ছি। তো দেখুন 1/4 চা চামচ করে আমি 3টে গ্লাসের মধ্যে বিট লবণ দিয়ে নিয়েছি। আর সবশেষে এগুলোকে সামান্য এরকম নেড়ে দিচ্ছি। তো দেখুন হয়ে গেল আমার রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা এই লেবুর শরবতটা। তো দেখে নিশ্চয়ই এটা খেয়ে ফেলতে ইচ্ছে করছে, এই গরমের মধ্যে এটা কিন্তু একদম তৃপ্তিদায়ক। তো এটা এক চুমুক খেলেই কিন্তু আত্মা ঠান্ডা হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো আপনারাও এটা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আর লেবুর শরবত তো অনেকেই খেয়েছেন, এভাবে কি খেয়েছেন এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মন প্রাণ জুড়ে প্রশান্তি আনার মতো একটি শরবত। আর এখন সবশেষে বানিয়ে নিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড শরবত। প্রথমে দেখতেই পাচ্ছেন চুলোতে আমি একটি পাত্রে দিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা দিয়ে এখন আমি দিয়ে নিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো আপনারা চাইলে চিনিটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো এখন আমি চিনি আর এই লিকুইড দুধটাকে ভালো করে একটি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে জাল করে, তো এভাবে এটাকে জাল করে নিতে হবে বলক ওঠা পর্যন্ত। আর আপনারা চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে যেই নর্মাল ফুল ক্রিম মিল্ক পাউডার থাকে সেটা দিয়েও এই শরবতটি বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন এটাকে নাড়াচাড়া করে আমি জাল করে নিয়েছি, আর এখন এটা থেকে কিন্তু বলক উঠে এসেছে। তো এটার চুলাটা কিছুটা কমিয়ে এখন আমি একটি ছোটো সাইজের পাত্রে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন এটাকে একপাশে সরিয়ে আরও একটি ছোটো সাইজের বাটি নিয়েছি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি তোকমা। তো এই তোকমার মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো চাইলে এটা পানি দিয়েও এরকম ডুবিয়ে রাখতে পারেন। তো এখন এটাকে নাড়াচাড়া করে তোকমাগুলোকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, এর মধ্যেই এটা ভালোভাবে ফুলে যাবে। এখন বাটিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি আবার চলে আসলাম কিচেনে। তারপর এখানে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে সাথে সাথে এটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। তো এটাকে অনবরত এরকম নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, তা না হলে কাস্টার্ডের মিশ্রণের কারণে এটা কিন্তু তলানিতে লেগে যাবে। তো এই পর্যায়ে এটাকে অনবরত জাল করে নিয়ে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কিছুটা কমে গেছে।
আর এর থিকনেসটা দেখতেই পাচ্ছেন এরকমটা হবে। আর এটা কিন্তু এর থেকে বেশি গাঢ় করা যাবে না, বেশি গাঢ় করে ফেললে এটা নামানোর পর কিন্তু একদম মানে হালুয়ার মতো হয়ে যাবে। আর এটা এরকম রাখলে এটা নামানোর পর কিছুটা একটু গাঢ় হবে। তো দেখুন এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে। তো এখন আমি এই কাস্টার্ডের মিশ্রণটা নামিয়ে এখন ফ্যানের বাতাসে এটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে কিছুটা ঠান্ডা করে নেয়ার পর আমি এখন এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি আমের পিউরি। তো পাকা আমের পিউরি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে এখন একটি চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো এটাকে মিক্স করে নেয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আমের কিউব। তো দেখুন আমের যে একটা টুকরো আমি ছোট ছোট কিউব করে এরকম কেটে নিয়েছি, একদম ছোট করে এরকম কিউব করে কেটে নিতে হবে। আর দেখুন এগুলোকেও ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি এখানে সেই তোকমার আর দুধের যে মিশ্রণটা সেটা দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে সিয়া সিডও দিতে পারেন। তো এখন এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকেও মিক্স করে নিচ্ছি। তো দেখুন আপনারা চাইলে যদি নর্মাল খেতে চান এরকম খেতে পারেন, আর যদি এই শরবতটা একদম ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে এখানে আইস কিউব দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কাপ পরিমাণ আইস কিউব দিয়ে নিয়েছি। এখন এগুলোকে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো আমার এই ম্যাঙ্গো কাস্টার্ডের শরবতটা কিন্তু একদম রেডি। তো আমি এখন গ্লাসে এগুলো পরিবেশন করে নিচ্ছি। তো এই ঠান্ডা ঠান্ডা লবণীয় ম্যাঙ্গো কাস্টার্ড শরবতটি আপনারাও বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। এটা খেতে এত দারুণ হয় যে এটা সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে। এই গরমের মধ্যে এটা এক গ্লাস খেলেই একদম আত্মা ঠান্ডা হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আর আমার রেসিপিটি আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। এবং আমার এমন সহজ সহজ এবং মজার মজার সব ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন সবগুলো ভিডিও সবার আগেই আপনারা দেখতে পারবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।